আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জাহিদ হাসান বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চমৎকার একটি বিষয়ে আলোচনা করব শিশুদের ভয় পাওয়া নিয়ে আমরা জানি যে আমাদের সমাজে কিছু বাচ্চা রয়েছে যারা অযথায় বা অহেতুক ভয় পায় এই ভয় পেলে সাধারণত আমরা কি ধরনের চিকিৎসা নিতে পারি বা কি ব্যবস্থা নিতে পারি কিভাবে এটার সলিউশন হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আসুন ভয় পেলে আমরা কী করব শিশুরা দেখছি আমরা বিশেষ ক্ষেত্রে শিশুরা অনেক সময় ভয় পায় অহেতুক ভয় পায় ভয় পাওয়ার কারণ না বাবা মা জানে না আত্মীয়স্বজন প্রতিবেশী কেউ জানে কেন ভয় পাচ্ছে কেউ জানে না তো যেমন সে একা থাকতে পারে না তারপরে সে একা বড় হয়ে গেছে ছয় বছর সাত বছর আট বছর বয়স টয়লেটে একা যেতে পারে না সে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন সে চিকিৎসকের কাছে যেতে চায় না চিকিৎসক তাকে ইনজেকশন দেবে অথবা কাটবে বেশিরবে এ কারণে সে ভয় পাচ্ছে রাস্তায় কুকুর দেখলে ভয় পাচ্ছে ইনসেক্ট পোকামাকড় দেখলে ভয় পায় যে কোনো পোকামাকড় দেখলে ভয়ঙ্কর রকম চিৎকার দিয়ে ওঠে এই জন্য এ ধরনের বিভিন্নভাবে যে ভয়টা পায় অন্ধকারে সে একা থাকতে পারে না বিদ্যুৎ চলে গেছে সে চিৎকার দিয়ে উঠেছে মা ঘরে নয় হঠাৎ করে সে ঘুম থেকে জেগে উঠেছে সে চিৎকার দিয়ে উঠছে তো আমরা অনেক সময় সেটা মনে করি যেটা তার মধ্যে অস্বাভাবিকতা কোনো কিছু দেখা যাচ্ছে কিনা তে হতে পারে সেটাও সেটা আমরা একটু পরে বলছি তো এই ধরনের ভয় যদি পায় তাহলে আপনারা প্রাথমিকভাবে একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিন আমি আবারও বলছি যদি এই ধরনের অহেতুক ভয় দেখেন যে হঠাৎ সে ঘুম থেকে উঠে চিৎকার করছে অহেতুক সে একা থাকতে ভয় পাচ্ছে অন্ধকারে সে ভয় পাচ্ছে টয়লেটে একা যেতে পারছে না বাইরে একা যেতে পারছে না ঘরেও একা থাকতে পারছে না এই ধরনের ভয় যদি আপনাদের বাচ্চাদের মধ্যে দেখেন বা কারো মধ্যে দেখেন তো আপনি একজন হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন হোমিও দারুণ একটি ওষুধ রয়েছে যে ওষুধে ফেয়ার বিট ফেয়ার ইঞ্জুরি আছে ফেয়ার হচ্ছে ডার্ক আছে ফেয়ার অ্যালোন আছে অর্থাৎ এই ধরনের ফেয়ার ইনসেক্ট আছে এ ধরনের কিছু রুব্রিকের মাধ্যম আমরা নিলে দেখব যে নির্দিষ্ট একটা মেডিসিন রয়েছে বিশেষ করে স্টামোনিয়াম খুব দারুণ কাজ করে এই মেডিসিনটা তো আপনারা একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা হোমিও চিকিৎসার পরামর্শ নিয়ে এই মেডিসিনটা নিতে পারেন দেখবেন খুব দ্রুততম সময় তার ভয়টা চলে যাবে তো এক্ষেত্রে যদি বারবার তাকে ওষুধ প্রয়োগ করার পরেও যদি তার ভয়টা না যায় হতে পারে যে তার জিনের নজর থাকতে পারে জিনের নজর থাকলে কিন্তু এ ধরনের ভয় থাকে কিন্তু আমরা প্রথমেই সাধারণত জিনের নজর আছে বলে আমরা সাধারণত কোনো ধরনের ঝাড়া ফু এই সেই ব্যবস্থা নেই তো এটা না নিয়ে আমরা প্রথমেই হোমিও চিকিৎসা নেই দেখবেন যদি তার প্রকৃত অর্থে জিনের আসর না থাকে তাহলে বা জিনের নজর না থাকে তাহলে কিন্তু এই ভয়টা খুব দ্রুত সময় মধ্যে চলে যাবে আর অনেকেই জিনের কথা শুনলে অর্থাৎ হোমিও চিকিৎসক বা আপনারা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জিন ভূত এগুলো বিশ্বাস করতে চায় না আপনারা মনে রাখবেন জিন অবশ্যই আছে কারণ হচ্ছে আল্লাহ এ ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন ওমা খালকুল জিন্লা ওয়ালিন সাইল্লাবুদ এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এবং সোরা কোরআনে আপনার বাহাত্তর নম্বর সুরা রয়েছে সোরা জিন নামের একটা অর্থাৎ জিন আছে কিন্তু অনেকে আমরা এটা বুঝতে চাই না বিজ্ঞানের দোহাই দিয়ে অথবা চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতার কথা বলে আমরা এটাকে অ্যাভয়েড করে চলি আপনারা মনে রাখবেন জিন অবশ্যই আছে এবং জিনের নজর আসর সবই আছে সুতরাং এটাও হতে পারে এক্ষেত্রে প্রথমেই আমরা হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হব এবং হোমিও চিকিৎসা নিয়ে যদি এটা রিকভারি না হয় তাহলে আমরা যে জিন সম্পর্কে বুঝে তার শরণাপন্ন হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে